হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি লবণীয় স্বাদে তিতা ছাড়া তিত করলা ভাজির রেসিপি। এর জন্য লাগতেছে প্রথমে আমার তিত করলা। এগুলোকে আমি এইভাবে গোল গোল চাকচাক করে একটু পাতলা করে কেটে নিয়েছি, এখানে 250 গ্রামের মতো আছে। মাঝখানের বীজটা ফেলে এভাবে গোল গোল চাক করে পাতলা করে কেটে নিয়েছি। আপনাদের সেভাবে কেটে নেবেন। এরপর একটা হাঁড়িতে কিছু পানি গরম হতে দিয়েছি, এগুলো এভাবে টক বক করে ফুটে ওঠার পর এতে দিতে হবে 1/2 টেবিল চামচের মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি তিত করলাগুলা। এভাবে সিদ্ধ করে নেওয়ার ফলে কিন্তু সেই তিতাটা আর রান্না করার পরে লাগে না, এভাবে সিদ্ধ করে নিতে হবে। এরপর 7-8 মিনিট সিদ্ধ করার পর দেখেন এগুলো প্রায় 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। ওই দিকে তিতা ভাবটাও চলে গিয়েছে। একটা ছাঁকনিতে ঢেকে নিতে হবে। ছাঁকনিতে ঢেকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে 2-3 বারের মতো করে ধুয়ে নিতে হবে। দেখেন, এরপর এগুলোকে আমি ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিব। দেখেন, ধুয়ে প্রসেস করে নিয়েছি। আর মসুর ডাল লাগতেছে 100 গ্রামের মতো। এখানে মসুর ডাল আমি ধুয়ে প্রসেস করে নিয়েছি। তাও এখানে 7-8টা কাঁচামরিচের ফালি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, 3-4টা রসুন কুচি। এই হচ্ছে ইনগ্রেডিয়েন্টস। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। একটা ফ্রাই প্যানে আমি 3 টেবিল চামচের মতো তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিতে হবে কুচি করে রাখা রসুনগুলা। এরপর দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। এরপর এগুলাকে একটু নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজ রসুনের সে স্মেলটা চলে যায়। দেখুন, গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এরপর এতে আমি একে একে অন্য ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করবো। দিয়ে দিচ্ছে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা মসুর ডাল। এক্ষেত্রে আপনারা ফ্যালন ডাল ইউজ করতে পারেন, বা ছোটো যে শ্রিম্প কলা হয় ওইগুলোও ইউজ করতে পারেন, তাও হয়। বাট মসুর ডাল দিয়ে আমার একটু বেশি ভালো লাগে, সেজন্য আমি মসুর ডালটা ইউজ করতেছি। এরপর 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচের মতো মশলার গুঁড়া, 1/3 টেবিল স্পুনের মতো পাঁচফোড়ন, টেবিল চামচের মতো লবণ, আর কাঁচামরিচের ফালিগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে এগুলাকে কষিয়ে নিতে হবে, যাতে মসুর ডালগুলোও সিদ্ধ হয়ে যায় ভালো করে। কেননা তিত করলাগুলো তো আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি, সেই জন্য এগুলো আর বেশি রান্না করতে হবে না। দিয়ে দিচ্ছি কিছুটা পানি মশলাপাতিগুলো যাতে পড়ে না যায়। এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে, আর পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু একেবারেই সিদ্ধ করে নিতে হবে। দেখুন, কষা হয়ে যাওয়ার পর একদম আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এই পানিতে এগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখুন, লবণ দেওয়ার ফলে কিন্তু এগুলো দেখতে কিন্তু আস্ত মনে হলেও এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর এতে অ্যাড করে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা সেই তিত করলাগুলা।
এইভাবে যদি রান্না করেন, আপনি কি ঠিক করা রান্না করছেন না অন্য কোনো বাজে করছেন বোঝাই যায় না। ধনে পাতা কুচি দিয়ে দিতাম কিছুটা, একদম তিতা ভাবটা লাগে না। এই কাজটা কিন্তু দুইভাবে করা যায়। আপনি এটাকে লবণ দিয়ে মাখিয়ে ঘন্টা বা আধা ঘন্টার মতো রেখে দিলেও কিন্তু এই তিতা ভাবটা কম লাগে। তবে এর চেয়ে আমার এই পদ্ধতিটা অনেক ভালো লাগে। এভাবে সিদ্ধ করে ফেললে কিন্তু প্রায় 80% মতো তিতা ভাবটা চলে যায়। তাই আপনাদের সাজেস্ট করব, তিত করলা যদি পারফেক্টলি তিতা ছাড়া খেতে চান তাহলে এই পদ্ধতিতে রান্না করবেন। আশা করি আপনাদের রেজাল্টটাও ভালো আসবে। দেখুন এইভাবে 7-8 মিনিট নেড়ে ছেড়ে ভেজে নেওয়ার পর এগুলো এভাবে হয়ে গেল। মানে এটা ঝোল অ্যাড করতে হবে না, এগুলো এরকম মাখামাখাই রাখবো। মাঝে যেহেতু এভাবে খেতে ভালো লাগে, রুটি বা পরোটা বা ভাত তিনটার সাথেই কিন্তু যায়। দেখুন একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি, কালারটা কত সুন্দর আসছে। নর্মালি কিন্তু তিত করার কালারটা কালচে হয়ে যায়, দেখুন কতটা সুন্দর আসছে কালারটা। দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু অনেক দারুণ হয়েছে। বাসায় ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আপনাদের। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন এখনই, একটি লাইক দিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।